हेलो व्यूअर्स, आज के आबार एकटी नतून टपिक निये हाजिर होयेछि बंधुरा, जेटा हच्छे हेयर फल हेयर लस। बंधुरा आमादेर चूल खुबी गुरुत्वपूर्ण एकटा जिनिस बंधुरा, जदि माथार मध्ये चूल भर्ती थाके मुखेर जे आकृतिर जे शेपटा गठनटा टोटाली आलादा लागे, सुंदर लागे बंधुरा। किन्तु सेई चूल जदि धीरे 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 उठते थाके, उठे उठे एकदम फाँका हो जाए, टाक पड़ जाए माथार मध्य, फले मुखर जो सजा मुखर जो गठनटा पुरोटाई चेन्ज हो जाए बंधुरा। से जो सुंदर देखते गले, हैंडसम देखते गले, चूलर भूमिका अनेकटाई बंधुरा। चूल विभिन्न कारण उठे थे, जेनेटिक कारण, फैमिली व गोष्ठर मध्य जी कारो टाक माथार समस्या थे, चूल पड़ार समस्या थे, गांजा पान समस्या थे, से क्षेत्र में आपनारों चान्स थे जाए बंधुरा माथार चूल उठे टाक पड़े जा। अतिरिक्त परिमाणे मानसिक चिंता टेंशन दुश्चिंतार कारण चूल पड़े जाए, शरीर उइकनेस थाकले, शरीर दुरबल थाकले चूल उठते शुरू करे, फले अतिरिक्त परिमाणे चूल उठले धीरे 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 टाक पड़े जाए बंधुरा। ये समस्त विभिन्न कारणे चूल पड़ार समस्या देखा जाए। चूल कारो कारो खुबी सामान्य पड़ते हैं, कोनो एकटा साइड टाक पड़ फाँका हो जाए, कारो माथार ऊपर अंश फाँका हो जाए, कारो कोनो एकटा साइड डान साइड फाँका हो जाए, कारो सामने दिक थेके फाँका हो जाए, उठे उठे एकदम फाँका हो जाए। একদম যখন অতিরিক্ত পরিমাণে মানুষের চুল পড়ে, দেখুন বন্ধুরা নর্মাল যে চুল পড়ে চুল ওঠা সেটা স্বাভাবিক, কিন্তু এই যে নর্মাল চুলগুলো ওঠে সেই চুলগুলো কি আবার ধীরে ধীরে অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, আবার ধীরে ধীরে গজায় বন্ধুরা। কিন্তু পর্যাপ্তের বেশি পরিমাণে যদি মাথার থেকে চুল উঠতে শুরু করে, ফলে কি সেই চুলটা রিকভারি হয় না বন্ধুরা, ফলে কি সেখানে টাক পড়ে যায়, গাঁজা পান ফিল হয় বন্ধুরা। এবং এটি যদি আপনারা চিকিৎসা না করেন, ধীরে 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 পুরো মাথা একদম পুরো সাইড সামনের সাইডটা পুরো চুল উঠে ফাঁকা হয়ে যায়। তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে চুল ওঠার বা চুল পড়া বন্ধ করার এমন কিছু গুরুত্বপূর্ণ 100% গ্যারান্টিযুক্ত হোমিওপ্যাথিক মেডিসিন লাগার ওষুধ প্লাস জার্মান হোমিওপ্যাথিক মেডিসিনসের কথা শেয়ার করব, যে মেডিসিনটি গ্রহণ করলে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। এবং যে সমস্ত জায়গা চুল উঠে গেছে এবং টাক পড়ে গেছে সেই সমস্ত জায়গাতে প্রায় 2 থেকে 3 মাস ব্যবহার করলে ধীরে 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 সেখানে চুল গজাতে শুরু করবে, নতুন করে চুল জন্মাতে শুরু করবে। এবং 6 থেকে 7 মাস ব্যবহার করলে আপনাদের টাকের সমস্যা, গাঁজা পানের সমস্যা 100% গ্যারান্টিযুক্ত হবে, পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে সেই সমস্ত মেডিসিনগুলির কথা শেয়ার করব, এবং আমার ভিডিওর শেষে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব, এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে আমি কত % সফলতা পেয়েছি। সেই জন্য আপনারা স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো বন্ধুরা আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম আপনাদের 200 cc পটেন্সিতে ব্যবহার করতে হবে, 200 পাওয়ারে ব্যবহার করতে হবে। SBL, WSI, ডক্টর র‍্যাগব্যাক, যে কোনো কোম্পানির মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি যে সমস্ত মেডিসিনগুলির কথা আমি আপনাদের বলবো সে সমস্ত মেডিসিন দিয়ে যে কোনো বড়ো বড়ো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, healthmark.com, onemg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা এই সমস্ত মেডিসিনগুলি পেয়ে যাবেন। লাইকোপোডিয়াম যদি প্রচণ্ড মানসিক দুশ্চিন্তা, প্রচণ্ড মানসিক টেনশনের কারণে যদি কারো চুল পড়ার সমস্যা হয়, হেয়ার ফলের সমস্যা হয়, হেয়ার লসের সমস্যা হয়, সেক্ষেত্রে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে একবার সকালবেলা খালি পেটে ব্যবহার করতে হবে বন্ধুরা। এবং 2 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ডক্টর র‍্যাগব্যাক কোম্পানির মেড ইন জার্মানি, জার্মানির মেডিসিন, জার্মানির ম্যানুফ্যাকচারিং হয়, সেটা হচ্ছে R89 এতটাই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা, যে যাবতীয় ধরনের চুলের সমস্যার জন্য, চাই সেটা হেয়ার ফল হোক, চাই সেটা চুল পড়ে টাক পড়ে গেলে টাক মাথায় চুল গজাতে, হেয়ার ফলকে বন্ধ করতে, চুল পড়াকে বন্ধ করতে, এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এই মেডিসিনটি ব্যবহার করলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের যে হেয়ার ফলের সমস্যা হয়, যে চুল পড়ার সমস্যা হয়, সেই চুল পড়াটাকে বন্ধ করে দেয় বন্ধুরা। এবং 6 থেকে 7 মাস কন্টিনিউ ব্যবহার করলে আপনাদের মাথায় যে টাক পড়ে গেছে সেই টাক মাথায় চুল গজাতে সাহায্য করে,
দু আং মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন বন্ধুরা। দু আং মাসের মধ্যে মাথার মধ্যে অল্প অল্প করে চুল গজতে শুরু করবে, গজাতে শুরু করবে, চুল জন্মাতে শুরু করবে, আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন। এবং 6 থেকে 7 মাস ব্যবহার করলে আপনাদের মাথার চুল ভরপুর হয়ে যায় বন্ধুরা। এতটা ইফেক্টিভ একটি মেডিসিন যেটি আমি প্রায় প্রেসক্রাইব করে থাকি এবং 100%ভাবে রেজাল্ট পেয়ে থাকি বন্ধুরা। এটি আপনারা 30 ml ফাইলে অ্যাভেলেবেল পাবেন। আমার কাছে এটা 30 ml আছে এখন। এর বর্তমান দাম হচ্ছে প্রায় 300 টাকার মতো বন্ধুরা, ইন্ডিয়ান প্রাইস 300 টাকার মধ্যে। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি আপনাদের কী করতে হবে, সামান্য পরিমাণে গ্লাসের জল নিতে হবে, প্রায় হাফ কাপের মতন জল নিয়ে এই সত্যি 10 থেকে 15 ফোঁটা দিয়ে দিনে দুবার খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা আগে বা খাওয়ার আধা এক ঘন্টা পরে খালি পেটে। যে কোনো সময় ব্যবহার করতে পারেন, সকালবেলা এবং রাত্রেবেলা বা সকালবেলা এবং বিকেলবেলা, যে কোনো দু টাইম আপনারা সামান্য পরিমাণ জল নিয়ে 15 ফোঁটা ওষুধ দেবেন বন্ধুরা। যদি দুবার খান সেক্ষেত্রে 15 ফোঁটা ওষুধ দেবেন। 15 ফোঁটা ওষুধ দিয়ে দিনে দুবার ব্যবহার করবেন, সকালবেলা বিকেলবেলা বা সকালবেলা রাত্রেবেলা। এবং সবার শেষে আমি একটা লাগানোর মেডিসিন বলছি, এটি এতটা ইফেক্টিভ, যত ধরনের তেল আছে হোমিওপ্যাথিতে সব থেকে এই লাগানোর খোলা ওষুধটি আপনাদের এতটা ইফেক্টিভ মেডিসিন যে আপনারা রেজাল্টস আপনারা ব্যবহার করলে আপনারা সেটা বুঝতে পারবেন। সেই মেডিসিন নাম হচ্ছে জেবরন্ডি। জেবরন্ডি আপনাদের মাদার টিনচার ফার্মে নিয়ে আসতে হবে বন্ধুরা। SBL, WSA, ডক্টর একবার যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন। জেবরন্ডি মাদার টিনচার কী করতে হবে, আপনাদের যেখানে চুল উঠে গেছে, টাক পড়ে গেছে, সে সমস্ত জায়গাগুলোতে হালকা তেলের মতো নিয়ে মাসাজ করতে হবে, রাব করতে হবে বন্ধুরা। যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, সেরকম হালকা করে মাসাজ করে রাব করবেন। দিনে দুবার করে এটা অ্যাপ্লাই করেন বন্ধুরা। দুপুরবেলা গোসল করা বা স্নান করার 1 ঘন্টা আগে আগে লাগিয়ে নেবেন এবং রাত্রেবেলা একবার লাগিয়ে নেবেন বন্ধুরা। রাত্রেবেলা প্রায় 1 ঘন্টা পর্যন্ত থাকলেও এটা কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। এটি কী করে, এ মাথার মধ্যে যে টাক পড়ে গেছে, যে চুল উঠে গেছে, সেই চুলটাকে গজাতে, সেই চুলটাকে নতুন করে জন্মাতে এটি সাহায্য করে। এটি প্রায় 3 থেকে 4 মাস ব্যবহার করলে মাথার মধ্যে চুল বেরোতে শুরু করে বন্ধুরা। এটি এতটা ইফেক্টিভ একটি মেডিসিন। এই মেডিসিনগুলো আপনাদের সবগুলোই ব্যবহার করতে হবে। লাইকোপোডিয়াম 200 CS পটেন্সিতে 2 ফোঁটা করে সকালবেলা একবার এবং R89 সামান্য পানির সাথে 15 ফোঁটা দিয়ে দিনে দুবার সকালবেলা এবং রাত্রেবেলা, এবং জেবরন্ডি মাদার টিনচার দিনে দুবার মাথার মধ্যে যেখানে টাক পড়ে গেছে সেখানে অ্যাপ্লাই করবেন। আপনাদের 2 থেকে 3 মাসের মধ্যে চুল একদম গাছতে শুরু করবে, 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং 6 থেকে 7 মাসের মধ্যে আপনাদের পুরোপুরি চুল তৈরি হয়ে যাবে বন্ধুরা। পুরোপুরি চুল মাথার মধ্যে গজাতে শুরু করে বন্ধুরা। এই মেডিসিনগুলি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। আমি প্রায় আমার রোগীকে প্রেসক্রাইব করি এবং অনেকটা ভালো রেজাল্টস পেয়ে থাকি বন্ধুরা। এই মেডিসিনগুলি আপনারা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন। অন্যান্য বিভিন্ন ধরনের ওষুধ আপনারা ব্যবহার করছেন, ঠিক হচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে এই মেডিসিনগুলি আপনারা একবার ব্যবহার করে দেখবেন বন্ধুরা। আশা করি আপনারা অনেক ভালো রেজাল্টস পাবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই বন্ধুরা। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।